আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকে সমবেত হতে থাকে। সমাবেশের এক পর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে যান ও জনচলাচল বন্ধ হয়ে যায়। Şaş şaş.